চট্টগ্রামে যাত্রা শুরু করছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটরে ভার্চুয়ালি যুক্ত হয়ে এটির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানে। কেন্দ্র 75 সালেরই 14 জুলাই স্থাপন করে যান তিনি, এখানে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং গবেষণার উপর সবথেকে গুরুত্ব দেন। বিজ্ঞানের গবেষণা, কৃষির গবেষণা, সর্বক্ষেত্রে যেন আমাদের দেশে গবেষণা হয় সেই দিকে তিনি বিশেষভাবে দৃষ্টি দিয়ে পদক্ষেপ নিয়েছিলেন। তিনি আমাদের যে সংবিধান দিয়েছিলেন সেই সংবিধানেও তিনি শিক্ষাকে আরও আধুনিক যুগোপযোগী করতে চেয়েছিলেন এবং প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন। এবং একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন তিনি গড়ে তুলছেন, যেখানে একটি টাকা আমাদের রিজার্ভে ছিল না, ফরেন কারেন্সি ছিল না, আমাদের কারেন্সি নোট ছিল না, গোলায় খাদ্য ছিল না, কিন্তু সেই অবস্থায়ও তিনি কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত করা, ছাত্রছাত্রীদের জন্য বিনা পয়সায় বই এবং কাপড় চোপড় উপহার দেওয়া থেকে শুরু করে সব কাজগুলি করেছিলেন। এমনকি প্রাথমিক বিদ্যালয়গুলিকে তিনি সরকারিকরণ করেন। এবং ডক্টর কুদরতী খোদা আমাদের বিশিষ্ট বিজ্ঞানী, সেই বৈজ্ঞানিকের নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করে একটি স্বাধীন বাংলার উপযোগী যেন শিক্ষা নীতিমালা প্রণয়ন করেন সেই ব্যবস্থাও তিনি নিয়েছিলেন। রিপোর্টও পেয়েছিলেন কিন্তু সেটা কাজ মানে কার্যকর করতে পারেননি, ঘাতকরা আমাদের কাছ থেকে তাকে নিয়ে যায়। ১৯৭৪ সালে জাতির সঙ্গে প্রথমবারের মতো জাতির পিতা বাংলায় যে ভাষণ দেন সেই ভাষণে তিনি একটি কথা বলেছিলেন, আমি এখানে কোট করছি। তিনি বলেছেন, কোট, আমরা তাকাবো এমন এক পৃথিবীর দিকে যেখানে বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের বিস্ময়কর অগ্রগতির যুগে মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য আমাদের জন্য এক শঙ্কামুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম, আনকোট। এটাই ছিল জাতির পিতার একমাত্র আকাঙ্ক্ষা। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ১৯৭৩ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউর সদস্য পদ লাভ করে। ১৯৭৫ সালে ১৪ জুন তিনি বেদবুনিয়া স্যাটেলাইটের আর্থ স্টেশন স্থাপন করে দেন। মূলত এটাই আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটা ভিত্তি, একটা পিলার। কারণ এই ভূ উপগ্রহ কেন্দ্র থেকে স্যাটেলাইটের মাধ্যমে আমরা যেন যোগাযোগ ব্যবস্থা করতে পারি, সেটাই তিনি সেই পদক্ষেপটা আমাদের দিয়ে গেছেন। বাংলাদেশে আমরা ৯৬ সালে উদ্যোগ নিয়েছিলাম। দুর্ভাগ্যের একটা বিষয় আছে আমাদের, এটা বোধহয় সকলে জানা উচিত, আমাদের এই অঞ্চলে সাউথ এশিয়াতে এবং সাউথ এশিয়াতে যখন সাবমেরিন কেবল মানে সংযুক্ত হচ্ছিল, তখন বাংলাদেশ একটা অফার পেয়েছিল বাংলাদেশকে বিনা পয়সায় এই তথ্য প্রযুক্তির সাথে, অর্থাৎ আন্তর্জাতিক ইন্টারনেট সাবমেরিন কেবল সিমিউই এর সাথে সংযুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।